সম্পত্তি ভাগাভাগি নিয়ে তিন ভাইয়ের অশান্তি মেটাতে গিয়ে ছেলের হাতে খুন হলো মা। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির হরিপালের কৈকালা এলাকার। মৃত মহিলার নাম বিজুলি যাদব, বয়স 7 বছর। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে হরিপাল থানার পুলিশ, একই সাথে আটক করা হয়েছে তার স্ত্রীকেও। ঘটনার প্রসঙ্গে জানা গেছে, আজ থেকে প্রায় 30 বছর আগে স্বামী পরেশ যাদব এবং নিজের 3 সন্তানকে ফেলে রেখে জাঙ্গিপাড়ায় অন্য এক পুরুষের সঙ্গে চলে গিয়েছিলেন বিজুলি দেবী। তবে হরিপালের এই বাড়িতে মাঝে মাঝে তিনি আসা যাওয়া করতেন। 1 বছর আগে তার প্রথম পক্ষের স্বামী পরেশ যাদবও মারা গেছেন বলে জানা গেছে, কিন্তু ছেলেদের কাছে আসতেন তিনি। সেই ছেলেরাই সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সবসময় অশান্তিতে মেতে থাকত। ছেলেদের এমন কাণ্ড মেটানোর জন্য সর্বোত্তম চেষ্টা করতেন বিজুলি, কিন্তু বড় ছেলে মহাদেব যাদব তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। বিজুলি দেবীর আশা মোটেও পছন্দ করতেন না মহাদেব। গতকালও একই ঘটনা ঘটেছিল। তর্ক বিতর্কের মাঝে লোহার হাতুড়ি দিয়ে নিজের মায়ের মাথায় আঘাত করে নৃশংসভাবে খুন করে ফেলে ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্ত্রী চন্দনা যাদবকে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। মেয়েটা যাতে করে হাতুড়ি করে, ওই হাতুড়ি নিয়ে এটা বসে আছে আর ও শুয়ে আছে, ওর দিদি ওর মাকে মেরে দিয়েছে। কখন? রাতে 9টা। ছোট ছোট ছেলে রেখে দিয়ে ঢুকেছে। তুই ছোট ছোট ছেলে রেখে দিয়ে ঢুকেছিস, তুই তাহলে কত বড় ছিলিস? হ্যাঁ, ও যদি ছোট নিয়ে ছেড়ে দিয়ে চলে গেলে তুই তাহলে কত বড় ছিলিস? সবাই তো তোকে, সবাই মিলা তো সবাইকে মানুষ করেছি, আমরাও তো মানুষ করেছি তোর ঘরে। হ্যাঁ, তুই কি একলা মানুষ করেছিস ভাইগুলোকে? এবার তিনজন মিলে এখন জায়গাটা কিনা ঘরটা করলি, তিনজন মিলে ঘরটা করলি, টাকাটা ভাইরা টাকা পাঠালো, ছোট ভাইয়েরা টাকা পাঠালো, বড় ভাইকে বলছে দাদা তুই ঠিক কর আমরা টাকা পাঠাচ্ছি, তুই ঘর কর আমরা টাকা পাঠাই। এবার তুই ঘর করলি, তুই নিজে থাকবি বলে তিন ভাইয়ের যখন টাকা পাঠাচ্ছে বড় ভাইকে, ছোট ভাইয়েরা টাকা পাঠাচ্ছে, বড় ভাই ঘর করছে, তাহলে তুই সেরমভাবে ঘরটা কর। মাকে বলছে তোদের গোষ্ঠীকে নেমন্তন্ন করিনি বলে কি আমার মেয়ের বিয়ে হয় না? বলছে গোষ্ঠীকে নেমন্তন্ন করিসনি তো কি হয়েছে? তোর আর একটা মেয়েকে তাহলে কাঁধে করে দিয়ে এলি কেন? একটা মেয়েকে কাঁধে করে দিয়ে এলি লোকের ঘরে, আমি না হলে খারাপ ছিল। কালকে কি ওই বড় ছেলে যখন বাইক নিয়ে ঢুকছিল? হ্যাঁ, বাইক নিয়ে ঢুকেছে, তখন বাইক দাঁড় করানো ছিল। বাইক যখন ছিল তখন, যখন গ্রিলটা খোলা ছিল তখন বাইক ওইখানটা দাঁড় করিয়ে দিল, বাইক নিয়ে ঢোকে নে। তারপরে ফের কোথায় দুজনে চলে গেল, ফের দুজনে কোথায় চলে যে তখন ফের বাইক নিয়ে এবার তখন দ্বিতীয় আবার চাবি দিয়ে তখন ওই আমার ওইখানটা করে বসে আছে। গ্রিলটা খোলা থাকলেও বকছে, খোলা থাকলেও মারতে যাচ্ছে, আবার গ্রিল দিয়ে চাবি দিয়ে দিয়েছে তাতেও মারতে যাচ্ছে। হ্যালো, কোন দিকে যাবে বল? তার মানে ও এসেছে বলে ওখানে ঢুকতেই দেবে না, বলছে তুই কেন ঢুকছিস, তুই কোন, তোর কোন করে গেছে এটা, এই জায়গাটা তোর জায়গা? আমার দিদিকে বলছে, আমার খারাপ খারাপ ভাষা বলছে, আমরা বলতেই পারবো না দাদা ওইসব ভাষা, তার তো বিচ্ছিরি বিচ্ছিরি দু মানুষের ভাষা বলছে। কে কে বলেছে ওটা? ওটা আমার ওই বড় দিদির, দিদির বড় ছেলে, বড় বউ। বড় ছেলে কি ছেলে মেয়ে রয়েছে? হ্যাঁ, দুটো ছেলে, দুটো মেয়ে তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে, ছিল দু স্বামী স্ত্রী, আর ওই যে মা খেপা ভাইটাকে নিয়ে ঘরে ঢুকেছিল। ঘরে মানো ওনার স্বামী এখানে ছিল 1 বছর আগে, মরা গেছে। হ্যাঁ, এখানে একটা 1 বছর আগে পরেশ যাদব। ওই মানে ঘরেই থাকতো, কিছু করতো না, এখানেই থাকতো, ঘরে কিছুই করতো না, মানে এখানে থাকতো, অসুখে মরা গেছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।